চট্টগ্রামের লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে 10টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের খান মোহাম্মদ সিকদারপাড়ায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় 30 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। স্থানীয় জিয়াবুল হকের বাড়ি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।